নমস্কার সবাইকে, স্বাগত জানাই টুইঙ্কল শ্রী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের বন্ধু শুভশ্রী হাজরা। আজকে আমি তোমাদের জন্য একটি পোষণ ট্র্যাকারের নতুন ইনফরমেশন শেয়ার করতে চলেছি, তাই পুরো ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে। এটা সরকারি একটি নির্দেশিকা জারি হয়েছে, সেটা তোমাদেরকে তুলে ধরবো বলেই আজকে ভিডিওটি তৈরি করা। তাই অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। যদি কোনো প্রশ্ন থাকে এ ব্যাপারে অবশ্যই নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আর যদি কীরকম লাগলো সেটাও জানাতে পারো। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবে না। সো চলো কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই যে কী বিষয়ে আজকে কথা বলবো, কি সরকারি নোটিশ জারি হয়েছে, কি তোমাদেরকে দিতে হবে, কি ইনফরমেশান তোমাদেরকে দিতে চলেছি, সমস্ত আজকে ভিডিওতে বলতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখো। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান বেলটা অন করে দাও। সো লেট গেট স্টার্টেড। তো দেখো দিদি ভাইরা, তোমাদের যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে যে এরকমই তোমাদের কাছে কিন্তু তোমাদের সব জেলাতে বা সব জায়গাতে প্রত্যেকটা প্রজেক্টে এই রিপোর্টটা এখনও পর্যন্ত চেয়েছে কি না অফিস থেকে সেটা আমি বলতে পারবো না, তবে এটা অবশ্যই তোমাদের দিতে হবে। কারণ এটা প্রত্যেকটা রাজ্যেই দেখা মানে চাইছে, এবং এটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু চাওয়াটা হচ্ছে, মানে এটা প্রত্যেকটা রাজ্যেই চাওয়াটা হচ্ছে, ঠিক আছে? সেটা কি, সেটা হচ্ছে এই আধার বেনিফিশিয়ারি অনুযায়ী তোমরা যাদের যাদের এসএনপি দিয়ে থাকো তো সেরকম বাচ্চাদের আধার কতজনের হয়েছে। তোমরা প্রত্যেকেই বেশিরভাগই কিন্তু বাবা মায়ের আধার দিয়ে ভেরিফাইড করিয়ে রেখেছো পোষণ ট্র্যাকারের মধ্যে, ছেলে মেয়ে ভাগ ভাগ করে তোমাদেরকে তোমরা করে রেখেছো। প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে যতজন তোমরা এসএনপি পায়, তো সববারই কিন্তু তোমরা কি করেছো না বাবা অথবা মায়েরই কিন্তু আধার দিয়ে ভেবে করে রেখেছো। কিন্তু কিছু কিছু বাচ্চার আধার কার্ড কিন্তু হয়ে গিয়েছিলো, তো তোমরা সেই বাচ্চাগুলোকে খুঁজে বার করতে হবে। তো কতগুলো বাচ্চার আধার দিয়ে এন্ট্রি অলরেডি পোষণ ট্র্যাকারের মধ্যে হয়ে গিয়েছে সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে, এবং সেই নাম্বারগুলো তোমাদেরকে মানে বসিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো এই ফর্মাটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম। তো সেম ফর্মাটে তোমরা রেডি করে রাখবে, যাদের অলরেডি দেওয়া হয়ে গিয়েছে তাদের তো গুড, যাদের এখনও দেওয়া হয়নি তারা অবশ্যই কিন্তু এই ফর্মাটা রেডি করে রাখবে। কতগুলো ছেলে কতগুলো মেয়ে নিজেদের আধার কার্ড হয়ে গিয়েছে এবং তোমরা সেটা আধারটা অলরেডি পোষণ ট্র্যাকারের মধ্যে এন্ট্রি করানো আছে আধার নাম্বারটা, ঠিক আছে? তো সেটা করে রাখবে। এবার তোমাদেরকে বলি কারণটা আর কি। কারণটা হচ্ছে যে এটা হয়তো জোর দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারি তরফ থেকে যে যাদের যাদের আধার এখনও পর্যন্ত হয়ে ওঠেনি সেই সমস্ত বাচ্চাদের কিন্তু এবার আধার কার্ড করানো হচ্ছে অলরেডি। তো সেই সমস্ত বাচ্চাদের আধার কার্ডের জন্য এবার জোর দেওয়া হবে তোমাদেরই তরফ থেকে, অথবা তোমাদের মাধ্যম দিয়ে হয়তো আধার কার্ড করানো হতে পারে। তো যে সমস্ত বাচ্চাদের এখনও আধার কার্ড হয়ে ওঠেনি তো তাদের জন্য সেগুলো খুঁজে বার করবার জন্যই কিন্তু এই উদ্যোগটা বা এই প্রয়োগটা করানো হচ্ছে, যে তোমাদের যাদের পোষণ ট্র্যাকারের মধ্যে আধার ভেরিফাইড করানো আছে বাচ্চাদের সেগুলো বাদ দিয়ে বাকি যতজনের হয়নি সেগুলো হয়তো করানো হতে পারে আগামী দিনে। তো চলো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর এই ধরনের ইনফরমেশান আরও পেতে গেলে টুইঙ্কল শ্রী অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।